সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার হাতে এই মুহূর্তে যে বইটি আছে, উন্নয়ন পাঠ, নদী ও প্রাণ, এটি লিখেছেন সাংবাদিক গবেষক আমিনুল রশিদ। আমিন ভাই কেমন আছেন? ভালো আছি। আমিন ভাই, এই বইটার প্ল্যান নিয়ে আগে জানতে চাই। প্ল্যানটা হলো, আমি সবসময় যেটা বলি, বাংলাদেশের মানুষের পরিচয় দুটি, এক হচ্ছে তার ভাষা, এক হচ্ছে তার নদী। নদীমাতৃক দেশ পৃথিবীতে আর কাউকে বলা হয় না। বাংলাদেশকে আমাদের মূল অস্তিত্ব হচ্ছে, আমার শেকড় হচ্ছে আমার নদী। সেই নদী আমরা কী করে শহরায়ন, নগরায়ন, শিল্পায়নের নামে 50-51 বছর ধরে নষ্ট করলাম, ধ্বংস করলাম। নদীমাতৃক মানে নদী যার মা, সেই মাকে আমরা সন্তানরা কীভাবে হত্যা করলাম, এটি দেখে একজন সাধারণ মানুষ হিসেবে যেমন আমি বেদনায় ক্লিষ্ট হই, সাংবাদিক হিসেবে ক্ষুব্ধ হই, সেই বেদনা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই বই। বইটা খুলেই আমি দেখলাম খননের নামে ড্রেন বানানো হয়েছে ধানশিরি নদীতে, এবং ধানশিরি নদীর কথা বলেছে। ডকুমেন্টারি এটা বেসিক্যালি। আমি অনেকগুলো নদীর কেসে স্টাডি করেছি, ধানশিরি, চাকির পশার, লবণদহ, তুরাগ, এই নদীগুলোর কেসে স্টাডি, যে কী করে বছরের পর বছর ধরে উন্নয়নের নামে, ডেভেলপমেন্টের নামে, খননের নামে ধ্বংস করা হয়েছে মানুষের চোখের সামনে। এবং মানে আপনি যদি তুরাগ নদীর কথা বললেন, আমার বাড়ি তুরাগের পারে, আমি তো দেখেছি, আপনি জানেন ভয়ঙ্কর ধ্বংস হয়েছে একটি নদী, কী করে তার সন্তানরা হত্যা করে। করণীয় কী আসলে? উন্নয়ন পাঠ, নদী ও প্রাণ, এই যে এইগুলো, এইসব নিয়ে তো আমরা ধরেন বলতেছি, আপনি বলতেছেন, টেলিভিশন অনুষ্ঠান করতেছেন, ঠিক তো হচ্ছে না কিছু? করণীয়টাই আমি এই বইতে বলেছি, যে প্রশ্ন করেন, যেমন সংবিধান আপনাকে স্পষ্ট বলে দিয়েছে বাংলাদেশের সমস্ত সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আমি একটু উদাহরণ এইভাবে দিই, যে আপনার বাড়ির পাশে যিনি থাকেন প্রতিবেশী, প্রতিবেশী যদি তার দেয়ালটা আপনার জমির মধ্যে 6 ইঞ্চি ঢুকিয়ে দেন, আপনি কিন্তু দা বটি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, আপনি মামলা করেন, কোর্টে যান। কিন্তু সেই একই ব্যক্তি, আপনি যখন আপনার বাড়ির পাশে নদীটা দখল হয়ে যায়, দূষণ হয়, আপনি চুপ থাকেন, আপনি কিছু বলেন না, কিন্তু আপনি মনে করেন না নদীটা আপনার। অথচ রাষ্ট্র সংবিধান বলে দিয়েছে নদীর মালিক আপনি। তো এই যে মালিকানার বোধটা জাগ্রত করা দরকার, মানুষকে ফিল করতে হবে তুরাগের মালিক আমি, ধানশিরির মালিক আমি, বুড়িগঙ্গার মালিক আমি, এই আমার নদীকে আমি দখল করতে দেব না, আমার নদীকে আমি দূষিত হতে দেব না। এই মালিকানার বোধটা যদি জাগে, তাহলে দখল বন্ধ করা, দূষণ বন্ধ করা সহজ। আমি বলেছি যে প্রশ্ন করেন যে কে নদী দখল করে আমরা জানি, কারা নদীতে বর্জ্য ফেলে, অপরিশোধিত বর্জ্য ফেলে আমরা তাদের পরিচয় জানি, তাদেরকে প্রশ্ন করেন। আমি বলছি যে প্রশ্ন করাটাই হচ্ছে সাংবাদিকতা, সেই প্রশ্নটা করেন, সেই প্রশ্ন করাটা একজন নাগরিকের প্রধান দায়িত্ব, যে আপনি আমার নদীকে আপনি গ্র্যাব করতে পারেন না। আমি বলছি প্রশ্ন করেন, প্রশ্ন করলে সমাধান হবে। এই বইটা তাইলে আসলে একই সাথে সাংবাদিকতা, উন্নয়ন গবেষণা, গবেষণা বলা যায়, এবং ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন বলছি, হ্যাঁ। যেমন আমি অনেকগুলো, একটা এই প্রথম চ্যাপ্টারই, আমি 13টা অধ্যায়, তো প্রথম চ্যাপ্টারেই আমি পদ্মা নদীটাকেই নিয়ে এসেছি। আমরা দেখেছি যে পদ্মা সেতু হওয়ার আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যে দুর্ভোগ ছিল, ফেরিঘাটের যন্ত্রণা ছিল, পদ্মা সেতুর মধ্য দিয়ে সেই যন্ত্রণার দিন শেষ। এটি হচ্ছে মুদ্রার এক পিঠ। আর এক পিঠ কি? এই পদ্মা সেতুকে কেন্দ্র করে দুই পাড়ে প্রচুর ইন্ডাস্ট্রি হবে, শহরায়ন হবে, শিল্পায়ন হবে। তখন যে শিল্প ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠবে, তারা যে অপরিশোধিত বর্জ্যগুলো ফেলে এই নদীটাকে তুরাগ, বুড়িগঙ্গা বানাবে না, তার কোনো নিশ্চয়তা আছে? ফলে আমি বলেছি যে এই পদ্মা নদীকে কেন্দ্র করে যেসব ইন্ডাস্ট্রি হবে, এখনই লিস্ট করতে হবে কাদেরকে দেওয়া যাবে, যারা ভূমিদস্যু হিসেবে খ্যাত তাদেরকে এখানে প্লট দেওয়া যাবে না, যারা নদীকে এর আগে বুড়িগঙ্গা ধ্বংস করেছে, যারা তুরাগ ধ্বংস করেছে, তাদেরকে এখানে ইন্ডাস্ট্রি করতে দেওয়া যাবে না। এবং রাষ্ট্রের নীতিমালা করতে হবে যে পদ্মা সেতুর দুই পাড়ে কারা ইন্ডাস্ট্রি করবে, কাদের কাছে আমি জমি বিক্রি করব, এবং সেই মুচলেখা দিতে হবে যে আমি 1 ফোঁটা অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলবো না, সেই মুচলেখা দিয়ে এখানে ইন্ডাস্ট্রি করবো। মানে আপনি সাজেশন দিচ্ছেন, কেউ ধরেন, কিন্তু যারা এই সাজেশনগুলোকে বাস্তবায়ন করবে, ধরা যাক রাষ্ট্র কিংবা নদী রক্ষা কমিশন, তাদের ভূমিকাকে কিভাবে দেখতেছেন আপনি আমিন ভাই? তারা কাজ করে। আমি যেটা বলি, এই সময়ের আমরা অনেক হতাশার মধ্যে কিছু আসার জায়গা তো আছে। আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি নদীর বিষয়ে খুবই সেন্সিটিভ, খুবই সংবেদনশীল, এবং ওনার সময় প্রচুর কিন্তু কাজ হচ্ছে। বিআইডব্লিউটি, আপনি জানেন, বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান করেছে, অনেক প্রভাবশালী ব্যক্তির স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে, এটি আগে হয় নাই। এই মুহূর্তে নদী রক্ষা কমিশন অনেক কাজ করছে, ফলে কাজ হচ্ছে না তা না। প্রধানমন্ত্রী নিজে যেহেতু সেন্সিটাইজড, উনি নিজে যেহেতু নদীর ব্যাপারে আন্তরিক, ফলে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হলে কাজ হচ্ছে, এটাকে ক্যারি করা দরকার এবং মানুষের মধ্যে বোধটা জাগ্রত করে। এখন প্রধানমন্ত্রী একা, নদী রক্ষা কমিশন একার পক্ষে নদী উদ্ধার করা কঠিন। নদীপাড়ের লোকেরা নদী দখল করে, নদীপাড়ের লোকেরাই নদী ধ্বংস করে, ফলে তার মধ্যে বোধটা জাগতে হবে যে নদীটা আমার। আদারওয়াইজ প্রাইম মিনিস্টার একা, নদী কমিশন একা কিছু করতে পারে না। আপনি যেটা বললেন যে বোধটা জাগ্রত করতে হবে, সেই বোধ জাগ্রত করার জন্য আসলে এই বই, সেই চিন্তাগুলো, সেই কাজগুলো এখানে আমিনুল রশিদ মানে সন্নিবেশিত করেছেন। আমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম লেখক, গবেষক, সাংবাদিক আমিনুল রশিদের সাথে মেলার মাঠে মুখোমুখিতে। দেখা হচ্ছে অন্য একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।